নজর রাখবো পরবর্তী সংবাদে। 9ই আগস্ট, আর আজকের এই দিনটি কার্যত বিশ্বের জনজাতিদের, এবার এই জনজাতিদের আন্তর্জাতিক বা বিশ্ব জনজাতি দিবস আজ পালন করা হয়েছে। শুক্রবার 9ই আগস্ট 2024 বিশ্ব জনজাতি দিবস উদযাপন উপলক্ষে এক সুবিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে লেম্বুছড়া এলাকায় তিপ্রামতা দলের পক্ষ থেকে এই সুবিশাল শোভাযাত্রার আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, ছিলেন এসডিপির পিডাব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা সহ অন্যান্যরা। এই সময় মন্ত্রী রতনলাল নাথ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেছেন, বিশ্বের বিভিন্ন বিষয়ে জনজাতিদের বিশেষ অবদান রয়েছে এবং জনজাতিদের এই অবদানকে মান্যতা দিতে এবং মূল্যায়নের লক্ষ্যে রাষ্ট্রসংঘ 9ই আগস্ট আন্তর্জাতিক জনজাতি দিবস ঘোষণা করেছেন। এই গোটা বিষয় প্রসঙ্গে মন্ত্রী রতনলাল নাথের কি বক্তব্য রয়েছে শুনুন। আপনারা জানেন জনজাতিদের পৃথিবীতে বিভিন্ন ইস্যুতে তাদের অবদান রয়েছে, তাদের স্যাক্রিফাইস রয়েছে। এই তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং মূল্যায়ন করার জন্য এবং এদের গুরুত্ব দেওয়ার জন্য রাষ্ট্রসংঘে একটা সিদ্ধান্ত হয় যে 9ই আগস্ট জনজাতিদের আমরা ওয়ার্ল্ড ইন্ডিপেন্ডেন্স ডে পালন করি এবং বিশেষ করে পরিবেশ রক্ষায় জনজাতিদের বিরাট ভূমিকা রয়েছে। এবং আপনারা জানেন এবছরের থিমটা ইন্ডিপেন্ডেন্স ইউথ অ্যাজ এজেন্টস অফ চেঞ্জ ফর সেলফ ডিটারমিনেশন, অর্থাৎ জনজাতি যুবকরা তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার সেটাভাবে তারা কিভাবে এটা প্রয়োগ করবে, এই জন্য আজকে এবারের থিমটা এইটা। এবং এটা সারা পৃথিবীতে 90টা দেশে প্রায় 35 কোটি জনজাতি রয়েছে, 90টা দেশে প্রায় 35 কোটি জনজাতি রয়েছে। এবং এই যে জনজাতিরা কেউ উপজাতি বলে, কেউ জনজাতি বলে, কেউ বনবাসী বলে, কেউ ইন্ডিজেনাস বলে, এবং কেউ জাতীয় বলে, এই যে আদিবাসীও বলে, এবং তাদের বিভিন্ন সংস্কৃতি রয়েছে, সামাজিক কালচার রয়েছে, অর্থনৈতিক বিভিন্ন বিষয় রয়েছে। এবং আপনারা জানেন যে শুধু এটা নয়, এবং 94 সাল থেকেই কিন্তু 9ই আগস্টটা এটা পালন করা হচ্ছে। শুধু এটা নয়, 93 সাল থেকে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বের আদিবাসীদের জন্য আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করা হয়, আন্তর্জাতিক বছর 1993। এবং দ্বিতীয় আদিবাসীদের দ্বিতীয় আন্তর্জাতিক যুগ 2005 থেকে 2015, এই যে 10 সাল এটাকে আন্তর্জাতিক যুগ বলা হয়, এবং তাদের নিজস্ব সংস্কৃতি, ভূমির অধিকার এবং টেরিটরির অধিকার, প্রাকৃতিক সম্পদের উপর তাদের অধিকার, নাগরিকের মর্যাদা, এগুলির জন্যই আজকে এই দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও আমাদের রাজ্য সরকারও জনজাতিদের এই অধিকার রক্ষার জন্য আমাদের এগিয়ে যেতে হবে, আমরা জয়েন্ট সবাই মিলে, কারণ জনজাতিদের বিরাট ভূমিকা রয়েছে, বিশেষ করে বর্তমান বিশ্বে পরিবেশ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি পরিবেশকে রক্ষা করে জনজাতিরা, আজকে সেই জন্য এই দিনটি সমস্ত বিশ্বের যত জনজাতি রয়েছে তাদেরকে আমি ওয়েলকাম করছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এই দিনটি উদযাপন করার জন্য সকল স্তরে মানুষ যাতে এগিয়ে আসে জনমত নির্বিশেষে এই আহ্বান। আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। কার্যত বিশ্বের দরবারে জনজাতিদের যে গুরুত্ব তিনি আজ তুলে ধরলেন, একই সঙ্গে বিশ্বের 90টি দেশের পরিসংখ্যান, জনজাতিদের পরিসংখ্যান তিনি আজ তুলে ধরলেন। পাশাপাশি এডিসির পিডাব্লিউডি দপ্তরের কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা অভিমত প্রকাশ করেছেন এবং বিশ্ব জনজাতি দিবসকে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তিনি তুলে ধরেছেন। অর্থাৎ 9ই আগস্ট বিশ্বের এই জনজাতিদের আন্তর্জাতিক বা বিশ্ব জনজাতি দিবস আজ পালন করা হয়েছে শোভাযাত্রার মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।